প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান মানব কল্যাণী বিজ্ঞান দেখার জন্য। বিজ্ঞানের গবেষণার মাধ্যমে একটি সভ্যতা এগিয়ে যায়, একটি দেশ এগিয়ে যায়। বিজ্ঞানের নানা ধরনের নতুন নতুন গবেষণা দেখানোর জন্য আমাদের এই অনুষ্ঠান, এবং আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে চমকপ্রদ কিছু গবেষণা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সে লক্ষ্যে আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে নতুন কী গবেষণা হচ্ছে সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন দর্শক, আর কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের আজকের মূল অনুষ্ঠানে। একটি দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সে দেশের অন্যতম প্রভাবক এবং নিয়ামক হিসেবে কাজ করে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা। বাংলাদেশের প্রেক্ষাপটে বিজ্ঞান গবেষণায় অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষদ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির অধীনে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে গবেষণা হচ্ছে। আমাদের প্রতিদিনকার খাদ্য উপাদান ডিম, যেটা আমাদের খাবারে কিংবা নাস্তার সাথে আমরা খেয়ে থাকি, সেই ডিম নিয়ে ভিন্ন ধর্মী একটি গবেষণা করছে এই বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির গবেষকরা। আর সেই গবেষণাটি হচ্ছে ড্রায়েক। ডিমের ড্রায়েকের এই গবেষণার মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে যাদের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত, যাদেরকে ডাক্তারের পরামর্শের মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট একটি অংশ খেতে বলা হয়, তাদের জন্য অনেক সহজভাবে এই প্রক্রিয়াটি নিয়ে চলে আসা হচ্ছে। এর মাধ্যমে ডিমের পুষ্টিগুণকে যথাযথভাবে রেখে ডিমের যে বহুবিধ ব্যবহার সেটিকে নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত গবেষণা করা হচ্ছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রতিদিনকার যে খাদ্য উপাদান ডিম, তা নিয়ে একটা দারুণ গবেষণা হয়েছে, এবং সেই বিষয়ে জানানোর জন্য আমরা চলে এসেছি এই বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ল্যাবে। এবং আমরা এই মুহূর্তে কথা বলবো যিনি এই গবেষণাটিকে সমন্বয় করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী বিশ্বাস স্যারের সাথে। একেবারে ভিন্নতম একটি গবেষণার কথা আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে ড্রায়েক। এই বিষয়টা স্যার আসলে কি একটু যদি আমাদেরকে বলতেন। আসলে এই যে আমরা তো বাজার থেকে কাঁচা ডিম কিনে আনি, আনার পরে সেটা ডিমের খোসাটা ভেঙে কাঁচা ডিমটাকে ভাজি করি, তারপরে অথবা সেটা সিদ্ধ করে তারপরে সেটাকে আমরা ব্যবহার করি, ডিমকে বিভিন্নভাবে ব্যবহার করছি। কিন্তু বাংলাদেশে বেশ কিছুদিন ধরে হাইপারটেনশন পেশেন্ট অথবা হার্ট পেশেন্ট, হার্ট ডিজিজ পেশেন্ট, তাদেরকে ডাক্তাররা ফ্যাট খেতে নিষেধ করতেছে, ডিমের কুসুম খেতে নিষেধ করতেছে। এই দৃষ্টিকোণ থেকে তখন আমরা চিন্তা করলাম যে কিভাবে এইটাকে, এই কুসুমটাকে আলাদা করা এবং আলাদাভাবে কুসুমটাকে খাওয়া যায় কিনা। আসলে কুসুম তো যখন ভেঙে ফেলছি ডিমটা, তখন তো কাঁচা কুসুম বা কাঁচা সাদা অংশ, যেটাকে আমরা অ্যালবুমিন বলি, এটা তো আসলে মার্কেটিং করা বা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব না। এই থিঙ্কিং থেকেই আসলে কিভাবে ড্রাই এগ করা যায় অথবা কিভাবে ডিমের কুসুমটাকে, অনলি ইয়কটাকে ড্রাই ফর্মে আনা যায় এবং অ্যালবুমিনটাকে কিভাবে ড্রাই ফর্মে আনা যায়, সেই চিন্তা থেকে এই গবেষণাটা শুরু করা। স্যার, খুবই চমৎকার একটা গবেষণা সম্পর্কে আমরা জানতে পারছি, একটু জানতে চাইবো সেটা হচ্ছে এই গবেষণাটার কার্যক্রমটা আপনারা কবে শুরু করেছেন? এই কার্যক্রমটি আমরা 2010-11 দিকে, মনে পড়ে আমি আমার একজন স্টুডেন্ট, মাস্টার্সের স্টুডেন্টকে এই টপিকটাতে রিসার্চ করা শুরু করাই, এবং তখন থেকে পর্যায়ক্রমিকভাবে 2010-11-12-13 দিকেও এটা কাজটা চলছিল, এরপরে ক্রমাগতভাবে চলছে, কারণ এটি একটি লম্বা প্রসিজিওর একটা কাজকে সুন্দরভাবে করে আনার জন্য। এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা দরকার এবং এটার উপরে লম্বা একটা গবেষণা আমাদের কিন্তু চলমান রয়েছে এবং সেটাও চলতেছে কিন্তু এখনও। স্যার, যে কোনো গবেষণা কার্যক্রমের জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতির একটা বিষয় থাকে, এই বিষয়ে আপনাদের যে গবেষণা আপনারা করেছেন সেক্ষেত্রে কী কী স্বীকৃতি আপনারা পেয়েছেন? আমরা যে কোনো গবেষণা করি, সেই গবেষণা করার পরে সেটি পাবলিকেশন, যেটি জার্নালে প্রকাশ হওয়ার জন্য, সেটির ব্যবস্থা আমরা করেছি। ইতিমধ্যে একটি জার্নালে সেটা পাবলিকেশন হয়েছে। আমরা এই বিষয়ের, এই পাবলিকেশনের ভিতর দিয়েই কিন্তু এই এই আমাদের গবেষণাগুলো মানুষের কাছে স্বীকৃতি পায়, সায়েন্টিস্টদের কাছে স্বীকৃতি পায়। সুতরাং আমরা সেই দিক দিয়েও আমরা এই এই গবেষণাটা এগিয়ে নিয়েছি। দর্শককে আবার মনে হয় আমার সাথে আপনারা উদ্গ্রীব হয়ে বসে আছেন এই গবেষণা আরও বিস্তারিত সম্পর্কে জানার জন্য, এবং এই বিষয়ে আমাদেরকে আরেকটু বিস্তারিত বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে বায়োকেমিস্ট্রি ল্যাবে উপস্থিত আছেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর এস কে এম আজিল ইসলাম। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো স্যার, এই যে এই গবেষণাটা শুরু করেছিলেন আপনারা, এবং গবেষণা শুরু করার পরবর্তী সময়ে প্রথমে আপনাদের কাছে কোন চ্যালেঞ্জিংটা এসেছিল? প্রথমে এটা একটা হাইপোথিসিস দাঁড় করানো হয়েছিল যে একটা ড্রাই এগ পাউডার তৈরি করার। তো এটা নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করি, চিন্তাভাবনা করতে গিয়ে দেখি যে এটা কীভাবে কী ফর্ম আমরা তৈরি করব।
তখন আমরা দেখলাম যে বিভিন্নভাবে ট্রাই করলাম, নেটিভ মেথডে ট্রাই করলাম, আর্টিফিশিয়ালিও ট্রাই করলাম। সর্বশেষ আমরা একটা মেথড বের করি, সেটা হচ্ছে কি আপনার বেকিং পেপার এবং বেকিং পেপারের উপরে দিয়ে আমরা সেটাকে ড্রাই করার চেষ্টা করি। ফাইনালি এটাতে সফলকাম হয় এবং এটাতে আমরা ইনকিউবেটরের মধ্যে করতে পারি এবং এটা হচ্ছে ড্রয়িং ক্যাবিনেটও আমরা সেই জিনিসগুলো করতে পারি। এই মেথডটা প্রথম বাংলাদেশে আমরা ডেভেলপ করি। স্যার, এই ডিমের এই যখন আপনারা এটাকে শুকনো করে ফেলছেন, ড্রাই এগের বিষয়টা নিয়ে চলে আসছেন, তখনই একটি প্রশ্ন সবার মনে চলে আসবে, সেটা হচ্ছে এটার পুষ্টিগুণ বিষয় নিয়ে। এই বিষয়ে একটু স্যার আপনার কাছে জানতে চাইবো, কারণ হচ্ছে আমরা সাধারণভাবে ডিমটাকে যেভাবে খাই সেটার মধ্যে একটা নির্দিষ্ট পুষ্টিগুণ থাকে, যখন আপনারা সেটাকে ড্রাই এগে নিয়ে আসেন তার সেই সমপরিমাণ পুষ্টিগুণটা কি বজায় থাকে নাকি কোনো পরিবর্তন হয়? আমরা বিভিন্ন স্পিসিসের যে এগ কালেকশন করি, তার মধ্যে আছে মুরগির আছে, তারপর হচ্ছে দেশি চিকেনের আছে, তারপর হচ্ছে হাঁসের আছে, এইসব ডিম কালেকশন করার পরে আমরা দুটো ওয়েট নেই, ওজন নেই, ওজন নেওয়ার পরে সেগুলোকে ইয়ক এবং অ্যালবুমেন, দ্যাট মিন্স সাদা অংশ এবং হলুদ অংশ যেটা আমরা সেটা আলাদা করি, আলাদা করে বিভিন্নভাবে আমরা সেটার যে ওয়েট, এটা ওয়েটটা আমরা মেজার করি এবং এর মধ্যে দিয়ে আমরা দেখি যে কোন ডিমের ওজন কত, প্রাইমারিলি আমরা সেই জিনিসটি করি। এরপরে আমরা এটার পুষ্টিগুণ মেজার করি। তা এখন পরবর্তীতে আমরা আরেকটা স্টাডি নিয়েছি, যে সেখানে স্টাডির মধ্যে কমার্শিয়াল যে সাদা ডিম এবং লাল ডিম এই দুটোর মধ্যে পার্থক্যটা আমরা কী দেখতে পাই। এখানে সাদা ডিমের মধ্যে আমরা ইয়কের পরিমাণ বেশি দেখতে পাই এবং লাল ডিমের মধ্যে আমরা অ্যালবুমিনের পরিমাণ বেশি দেখতে পাই। ফাইনালি দেখা গেলো যে আমরা যদি টোটাল ওয়েট করি তখন সাদা ডিমের মধ্যে ওজনটা বেশি পাওয়া যাচ্ছে, ড্রাই এগ পাউডার ব্রাউন যেটা হলদাবো ডিমের মধ্যে ওজনটা কম পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আমাদের মধ্যে একটা ধারণা আছে যে লাল ডিম যেটা আমরা ব্রাউন ডিম বলি সেটা সবাই পছন্দ করে, সাদা ডিমটা অনেকেই পছন্দ করে না। তো তার মধ্যে আমরা এখানে যেটা দেখতে পেলাম সাদা ডিমের মধ্যে এটার ওজনটা বড় বেশি হয় এবং ইয়কটা ইয়কের পরিমাণ বেশি থাকে, আর ইয়েতে লাল ডিমের মধ্যে অ্যালবুমিনের পরিমাণ অথবা সাদা অংশের পরিমাণটা বেশি থাকে। স্যার, এই গবেষণার ভেতরকার যে অ্যাসেসমেন্টের বিষয়টা, এখানকার ভিতরে যে অনেকগুলো পুষ্টিগুণ কিংবা ভিটামিনের যে পরিমাণের যে অ্যাসেসমেন্টটা, সেটা অ্যাসেসমেন্ট করার পর আপনারা কী পেয়েছেন? আমরা প্রথমে এটার পুষ্টিগুণ মেজার করার জন্য প্রক্সিমেট অ্যানালাইসিস করেছি। প্রথমে প্রক্সিমেটের ময়েশ্চার দেখেছি, প্রোটিন দেখেছি, অ্যাশ দেখেছি, আমরা ফ্যাট দেখেছি, ফাইবার দেখেছি, ফাইনালি আমরা কার্বোহাইড্রেট দেখেছি। এগুলোর মধ্যে ইয়ক এবং অ্যালবুমের মধ্যে পার্থক্য আছে, কমার্শিয়াল এবং নেটিভ চিকেনের মধ্যেও পার্থক্য আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যালবুমেন যেটা হচ্ছে ডিমের সাদা অংশ, আর এটা হচ্ছে আপনার কুসুম যেটা যে হলুদাব অংশ। আমরা দুটোকে আলাদা করেছি এবং দুটোর মধ্যে পুষ্টিগুণের মধ্যেও পার্থক্য আছে। পুষ্টিগুণের মধ্যে পার্থক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খনিজের পরিমাণ অ্যালবুমিনের ক্ষেত্রে বেশি পাওয়া যাচ্ছে, ইয়কের পরিমাণ কম, ইয়কের কুসুমের মধ্যে আপনার খনিজের পরিমাণ কম পাওয়া যাচ্ছে, আর ইয়কের ক্ষেত্রে কার্বোহাইড্রেটটা বেশি পাওয়া যায়, অ্যালবুমিনের কার্বোহাইড্রেটও কম পরিমাণ পাওয়া যাচ্ছে, অ্যালবুমিনে আমরা প্রোটিনটাই বেশি পাই। স্যার, আপনার কাছে আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনারা যে গবেষণাটা করেছেন এই গবেষণার জন্য স্যার সাধারণ মানুষ যারা আছে, যারা ভোক্তা আছে, তারা কী কী সুফল পেতে পারে? প্রথমে আমরা বলতে চাই যে এই যে ড্রাই যদি আমরা ডিম করতে পারি সেটা ডিম সংরক্ষণের জন্য ভালো হবে এবং যারা ডিম আলাদা আলাদা করে খেতে চায় তাদের জন্য ভালো হবে। দিনে দিনে আমাদের দেশে যে কনজিউমার বাড়ছে, বিদেশ থেকে প্রোটিন রিচ খাবার নিয়ে আসছে, সেটাকে আমরা সাপ্লিমেন্ট করতে পারবো। যারা জিমে যাচ্ছে, যারা ইয়ে করে, তাদের জন্য আপনার প্রোটিনের পরিমাণ দরকার পড়ে, তারা এডিশনাল প্রোটিন সেখানে খেতে পারবে। এছাড়াও বিভিন্ন রেসিপিতে এই জিনিসগুলো ইউজ করা সম্ভব হবে, ইয়ক এবং অ্যালবুমিন পাউডার আলাদা আলাদাভাবে। ড্রাইটি তৈরি করার জন্য প্রথমেই যে ডিমটি নেওয়া হবে ডিমটিকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, এরপরে ডিমের ওজন করে নিতে হবে, কারণ দেশি মুরগির ডিম এবং ফার্মের বা কমার্শিয়াল মুরগির ডিমের মধ্যে ওজনে পার্থক্য থাকে। সেই ওজনের যেই ডাটাগুলো পাওয়া যাবে সেগুলো প্যারামিটার আকারে একটি তালিকাভুক্ত করে নেওয়া হয়। এর পরবর্তীতে ডিমের যে কোনো একটি প্রান্ত ভেঙে একটি জারের মধ্যে ডিমের যে দুটি প্রধান অংশ আছে, সাদা অংশ এবং কুসুম, সেগুলোকে আলাদা আলাদাভাবে নেওয়া হয়। দুটি পাত্রে ডিমের দুটি অংশকে আলাদাভাবে নেওয়ার পর বেকিং পেপারে খুব সাবধানতার সাথে এগুলোকে ঢেলে নেওয়া হয়। এরপরে আসে ড্রাই এগ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। 50 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টা পর্যন্ত একটি ড্রাই ক্যাবিনেটে শুকাতে হয়। এরপরে আমরা পেয়ে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রাই এগ, যেখানে দুটি অংশকে আমরা সরাসরি দেখতে পাই, একটি হচ্ছে ইয়ক বা কুসুম
এবং অন্যটি হচ্ছে অ্যালবুমেন বা স্বাদংশ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম ড্রাইগের গবেষণা সম্পর্কে এবং জানলাম এর উদ্দেশ্য এবং এর নানাবিধ সম্ভাবনা সম্পর্কে। এই ধরনের বিজ্ঞানের নানাবিধ গবেষণা এবং বহুমুখী চর্চার মাধ্যমে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে, এ আমাদের বিশ্বাস। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজ্ঞানের সাথে থাকবেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।